অস্বাভাবিক মৃত্যু চন্দ্রকোনায়, খুনের অভিযোগ তুলে উত্তেজনা, পুলিশকে মৃতদেহ তুলতে বাধা, আত্মীয়ের বাড়িতে আমন্ত্রণ খেটে গিয়ে মৃত্যু, খুনের অভিযোগ সরাসরি মৃতের পরিবারে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, মৃতদেহ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ, মৃতের পরিবারের দাবি অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার গোবিন্দপুর গ্রামের। স্থানীয়দের অভিযোগ, চন্দ্রকোনা থানার দামোদরপুর গ্রামের বাসিন্দা বছর ৪০ সত্যেন সি ১৭ মে মঙ্গলবার রাতে চন্দ্রকোনার গোবিন্দপুরের দীপক ঘোষের আমন্ত্রণে তার বাড়ির পুজোতে গিয়েছিলেন, কিন্তু রাত নাগাদ সত্যেন বাড়ি না ফেরায় সত্যেনের বাড়ির লোকেরা দীপকের বাড়িতে খোঁজাখুঁজি করতে আসলে দীপকের বাড়ি থেকে জানানো হয় সত্যেন বাড়ি চলে গিয়েছে। ফের আজ বুধবার সকাল নাগাদ সত্যেনের পরিবারের লোক দীপকের বাড়িতে খোঁজ খবর নিতে আসলে ফের তাদের জানানো হয় সত্যেন বাড়ি চলে গিয়েছে। তারপরে দীপকের বাড়ি থেকে সত্যেনের মৃতদেহ উদ্ধার হয়, আর এতেই ক্ষোভে ফেটে পড়ে সত্যেনের বাড়ির লোকজন সহ এলাকার বাসিন্দারা। সকলেরই দাবি, তাকে খুন করেছে দীপক ও তার পরিবারের লোকেরা, এমনকি তাদের দাবি শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। এতেই দেখা গিয়েছে চরম উত্তেজনা, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় চন্দ্রকোনা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে মৃতদেহ তুলতে দেয়নি গ্রামের মানুষজন, তাদের দাবি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। যদি খুনই হয় কি কারণে খুন এখনো তার জানা যায়নি, মৃতদেহ আজকে চলছে লাগাতার বিক্ষোভ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি। ব্যুরো রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। আমি মাছ ধরছিলাম, যখন জল হচ্ছিল কাকুর সামনে মাছ ধরে কাকু মাছটা রেখে দিয়ে এসে আমাদের যে হরি মন্দিরে খান দান ছিল কাকুকে বললাম খেতে যাবি না, কাকু বলছে আমি একটু ঘুরে এসি পুকুর পাড় থেকে, বলে দেখলাম কাকু লাইটটা নিয়ে একটা জামা ছিল তার ঘাড়ে দিয়ে নিয়ে এসে বলছে আমি পূজা বাড়িতে খেয়ে আসবো বলে চলে এসছে। তখন বাইছে ৮:৩০ বলার পরে আমরা সব খান দান করে শুয়ে পড়েছি। আমার কাকিমা খোঁজ করতে এসেছিলো প্রায় ১২:১২ দিকে, নিমন্ত্রণ বাড়িতে ছিল ওনারই বাড়িতে, দিয়ে খেতে এসে কাকিমা বললো কি আমাদের লোকটা কই, বলছে সে অনেকখানা বাড়ি চলে গেছে ১১:১২ মধ্যে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। কাকিমা আর কোনো গুরুত্ব দেয়নি যে যদি চলে গেছে তাহলে দেখি ঘরটা একবার, ঘরে যেয়ে দেখতে পাই না না পেতেই। এবার আমাদের দাদা ছিল, দাদা কি করেছে মানে যেখানে যেখানে পুকুর ডোবা এইসব নানা বিভিন্ন জায়গা খুঁজে দেখেছে পাই না। আমার মা ফার্স্ট সকালে এসে দেখে ওদের বাড়িতে দুবার আসছিলো বলছে নাই, তারপরে আরেকবার মা যখন ফিরে এসে দেখলো ওদের উপর থেকে মুড়িটাকে কাঁধে করে জন পাঁচেক সেনা নিয়ে এসে নামালো, নামিয়ে ম্যাচেস করছে দেখ, আর ওরা আমার দিকে ওরা মেরেছে আমরা কি করে জানবো। তারপরে দেখলাম একটা আমাদের ডাক্তার আছে, ডাক্তারকে ওরা ফোন করেছে, শত্রুতা বলতে কিছু বুঝতে পারি না, কিন্তু ওনার যে বাড়িটা ওনার বাড়িতে কাজ করে আমার কাকু, সব দেখাশোনা করে জমি জায়গা বলে সব কিছু দেখাশোনা করে গরু ছাগল থেকে, তো ওদের সঙ্গে কোনো শত্রুতা নেই, ওরা ছেলের মতনই ভালোবাসে, কীভাবে কী হয়েছে বলতে পারছি না। আমার নাম তাপসী। মানে হয়েছিল আমাদের ২৪ ছিল সেদিনে, মানে ধুলোর দিন ছিল, এখানে এসে নিমন্ত্রণ বাড়িতে পুজো দিন ছিল, সেই দিন খেতে আসছিলো, খাবার পরে ১টা থেকে কোনো খুঁজে পাওয়া যাচ্ছিলো না, বা আমার কাকিমা সে এখানে আসছিলো, এসে জিজ্ঞেস করে গেছে, ওরা বলেছে এখানে নেই গো চলে গেছে ১টার ভিতরে। আবার ফের সকাল ৭টার সময় আমি এখানে জিজ্ঞেস করতে আসছিলাম, মানে ছেলে এই বাড়িতে যে মেন গার্জেন তাকে জিজ্ঞেস করছিলাম, বলছে সেও ১টার সময় চলে গেছে। তো অতএব যাবার পরে আমাদের যে মানে এসে দেখছি দেখা গেলো যে এখানে মৃত বাড়ি, এখানে মানে মরে যে গেছে মরি এখানেই পড়ে রয়েছে। তো আপনার কি বলতে চাইছেন? আমাদের উচিত যেটা সেটাই হচ্ছে কথা যে ওদেরকে শাস্তি দেওয়া হোক, আর মেজবাবু যেটা বলছে যে এখানে মানে শাস্তি হোক, শাস্তি হোক খুন এটা প্লাস শাস্তি হোক। না কোনো কোনো স্বাভাবিকভাবে মৃত্যু নয়, মেরে কেস এটা কোনো স্বাভাবিকভাবে মৃত্যু নয়। আমার নাম বুবাইজি।